বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তোমরা বোর্ডে একটি সমকোণিত্রিভুজ দেখতে পাচ্ছ নাকি? আমরা গত ক্লাসে সমকোণিত্রিভুজের এই সূক্ষ্ম কোণদ্বয়ের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আলোচনা করেছিলাম নাকি? সেই অনুপাতগুলো কী কী ছিল? এই যে দেখো, এগুলো না 6টা অনুপাত: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। তার মধ্যে আমরা সাইনটা বলছিলাম কার বিপরীত? এই যেটা নাকি সাইনটা বলছিলাম তো কি, এই যে 1 নম্বরটা, আর তো কি কসেকের বিপরীত। আর কসটা বলছিলাম কি, কসের বিপরীত, সেকের বিপরীত। আর ট্যানটা বলছিলাম কি, কটের বিপরীত নাকি, তাই না? এই যে, অর্থাৎ কি, তাহলে কি এই সাইন থিতা আর কস থিতার মধ্যে সম্পর্ক কি, কসেক থিতার মধ্যে সম্পর্ক, কস থিতা আর সেক থিতার মধ্যে সম্পর্ক, ট্যান থিতা আর কট থিতার মধ্যে সম্পর্ক। তাহলে আজকে আমাদের আলোচ্যের বিষয় হবে কি, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক নাকি, ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত গুলোর সম্পর্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো তো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কয়টি? 6টি, তাই না? তার মধ্যে সাইনটা আমরা কার বিপরীত বলছিলাম, এই যে কসেক। তাহলে 1 বাই কী হবে এখানে? 1 বাই কসেক, যেহেতু কসেকের বিপরীত। কসটা কার বিপরীত বলছিলাম? 1 বাই সেক নাকি, তাই না? তাহলে টেনটা কার বিপরীত বলছিলাম? কটের বিপরীত বলছিলাম, 1 বাই কট নাকি, তিতা 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 নাকি। তারপর দেখো তো কোসেকটা তাহলে কি কার বিপরীত? 1 বাই সাইন, 1 বাই সাইন তিতা। তাহলে সেকটা হচ্ছে 1 বাই কোসেক থিতা, না কস থিতা, 1 বাই কস থিতা। আর কটটা হচ্ছে 1 বাই টেন থিতা। এই 6টা অনুপাত তের আমরা বিপরীত সম্পর্ক, অর্থাৎ কি, অর্থাৎ এই যে 6টা সূত্র আমরা পেলাম নাকি, অর্থাৎ কি সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এই 6টা সম্পর্ক আমরা আবার পেলাম নাকি। এই অর্থাৎ এই 6টা আবার এগুলোকে আমরা সূত্রও বলতে পারি নাকি, অবেদা বলি আর কি নাকি। তো 6, এরপর আসা যাক 7 নম্বর সম্পর্ক। 7 নম্বর, ট্যান থিটা সমান কি বলতো? এখান থেকে এখান থেকে বলতো ট্যান থিটা সমান কি, সমকোণিত বোঝা থাকে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু না, অর্থাৎ বিসি বাই কি, বিসি বাই এবি নাকি, বিসি বাই এবি না, ট্যান থিটা সমান। তাহলে দেখো তো আমরা এই যে বিসি কেও আমরা এবি এসি দিয়ে অতিভুজ দিয়ে ভাগ করবো, এবি কেও আমরা অতিভুজ দিয়ে ভাগ করবো। তাহলে একটু করি, তাহলে কত, বিসি বাই এবি আবার এসি আর এবি বাই এসি। এই যে উপরে দেখো বিসি কেও এসি দিয়ে ভাগ করছি, নিচে দেখো এবি কেও কি এসি দিয়ে ভাগ করছি, অতিভুজ দিয়ে ভাগ করছি। তাহলে দেখো, তাহলে উপরটা দেখো তো আবার বিসি বাই এসি, এই যে বিসি বাই এসি, অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে কি সাইন থিটা না, সাইন থিটা। নিচেরটা দেখো তো এবি বাই এসি, এবি বাই এসি বিপরীত সন্নিহিত বাহু বাই অতিভুজ, কি থিটা কস থিটা। তাহলে এই যে আমরা কি 7 নম্বরে পেলাম কি সম্পর্ক, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। একইভাবে যদি আমরা কট থিটা 8 নম্বরে যদি কট থিটা লিখি, কি থিটা কট থিটা, কট থিটা সমান তাহলে কি হবে বলতো, এই যে টেনের বিপরীত টেনটা, তাহলে কস বাই সাইন হবে নাকি, কস থিটা বাই সাইন থিটা, তাই না? তাহলে এটা কি 8 নম্বর সম্পর্কটা গেল। এরপরে আসো 9 নম্বরে, একটু লিখে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি, সাইন থিটা সমান কি, এই যে বিসি বাই, বিসি বাই এসি না, স্কোয়ার যেহেতু আছে আমরা স্কোয়ার দিলাম প্লাস, তাহলে কস সমান হচ্ছে এবি বাই এসি নাকি, কস থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ নাকি। তাহলে স্কোয়ারগুলো একটু আলাদা আলাদা করে ফেলি, তাহলে দেখো বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার,
প্লাস এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে আমরা একটু লসাগু নিই, বুঝি দেখো এই এসি এসি নাকি, তাহলে এসি স্কোয়ার, তাহলে উপর থাকে তো বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান দেখো তো। এখন দেখো তো এই যে পিথাগোরাসের উপপাদ্য দেখো তো, অতিভুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার না, অর্থাৎ কি এটা যদি এসি স্কোয়ার হয় অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা হচ্ছে এবি স্কোয়ার, এটা হচ্ছে কত বিসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। তাহলে এই যে দেখো তো এই যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দুইটা জায়গায় আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার লিখতে পারি না, পিথাগোরাসের উপপাদ্য অনুসার আর কি, পিথাগোরাসের উপপাদ্য করছিলাম না আগের একটি ক্লাসে। হ্যাঁ তাহলে নিচে আছে কত এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার কাটা গেলে কত থাকে ওয়ান থাকে। তাহলে আমরা এই যে তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি পেলাম, তাহলে আমরা এখানে লিখে দিয়ে আমরা এই যে ওয়ান পেলাম নাকি। হ্যাঁ তাহলে এই সম্পর্কটা বুঝতে পেরেছ, এই সম্পর্কে আর আরও দুটি সম্পর্ক আমরা লিখতে পারি নয়, এই যে 10 নম্বর আমরা যদি এখানে দেখো তো সাইন স্কোয়ার থিটাটাকে রাখি তাহলে ইকুয়াল টু কসটা পক্ষ গেলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা নাকি। তাহলে 11 নম্বর দেখো যদি কষ্ট রাখি কস স্কোয়ার থিটা যদি রাখি তাহলে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা নাকি। তাহলে এই যে এই 11টা সম্পর্ক পেলাম। এবার আসো 12 নম্বর সম্পর্কে, বারো নম্বর সেক স্কোয়ার থিটা সমান কি বলতো, অর্থাৎ সেক থিটা সমান সেকটা কার বিপরীত অর্থাৎ কি কসের বিপরীত, কস হচ্ছে কি এই যে সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে সেক হবে তাহলে কি অতিভুজ বাই সন্নিহিত বাহু, তাহলে কত এসি বাই এবি নাকি, এসি বাই এ বি, যেহেতু স্কোয়ার আছে তাহলে কি দিলাম স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ারগুলো একটু ভেঙে লিখি, উপরে হচ্ছে কত এস স্কোয়ার, নিচে হচ্ছে কত এবি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার না, তাহলে আমরা লিখতে পারি না ইকুয়াল টু কী লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার জায়গায় লিখলাম, নিচে আছে কত এবি স্কোয়ার, তাহলে একটু আলাদা 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 করে ফেলি আমরা, তাহলে ইকুয়াল টু এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এই যে এটার নিচে এটা প্লাস এই যে বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, তাহলে এবি এবি কাটা গেছে ইকুয়াল টু কি আছে ওয়ান আছে, তাহলে দেখো তো প্লাস এই যে বিসি বাই এবি, বিসি বাই এবি কী দিতা বিসি বাই এবি, বিসি বাই এই যে বিসি কই বিসি বাই এবি, এই যে বিসি বাই এবি, বিসি বাই এবি কী দিতা টেন দিতা না, এই যে দেখো তো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে কী দিতা টেন স্কোয়ার থিতা, যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে সেক স্কোয়ার থিতা সমান কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা, তাই না। তাহলে আমরা একটু এদিকে লিখে দিই সেক স্কোয়ার থিতা সমান কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা, এটাও একটা সম্পর্ক পেলাম 12 নম্বর নাকি। এরপর আসি 13 নম্বর সম্পর্ক, এখান থেকেই পাইতে পারি আমরা দেখো তো সেক স্কোয়ার থিতা টেনটা পার্সেন্ট হলেও মাইনাস টেন স্কোয়ার থিতা ইকুয়াল টু কি ওয়ান, এটা আরেকটা সম্পর্ক, তাহলে এটা থেকে আমরা কি পেলাম নাকি সেক স্কোয়ার থিতা টেনটা পক্ষ না টেন স্কোয়ার থিতা ইকুয়াল টু কত ওয়ান নাকি, সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা ইকুয়াল টু ওয়ান। তাহলে আবার এবার আসা যাক 14 নম্বরে, দেখো তো কোসেক স্কোয়ার থিতা সমান, তাহলে কোসেকটা কার বিপরীত সাইনের বিপরীত, এই যে তাহলে কী হবে এখন এসি বাই, এসি বাই বিসি হবে না এসি বাই বিসি নাকি, তাহলে কত এসি বাই বিসি স্কোয়ার যেহেতু আছে আমরা স্কোয়ার দিলাম নাকি, তাহলে ইকুয়াল টু কী থাকে উপর থাকে কত এসি স্কোয়ার বাই কি বিসি স্কোয়ার নাকি, এই যে ঠিক আছে না। তাহলে ইকুয়াল টু দেখো তো এসি স্কোয়ার জায়গায় আমরা কী লিখতে পারি, এই যে এসি স্কোয়ার জায়গায় এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতে পারি, তারপর হচ্ছে নিচে কত বিসি স্কোয়ার, তাহলে একটু আলাদা আলাদা করে ফেলি, তাহলে আলাদা আলাদা কী পাই, তাহলে উপরে হচ্ছে কত এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত এবি বাই বিসি কী দিতা, এবি হচ্ছে কি এবি বাই বিসি, এই যে টেনের বিপরীত আর কি তাই না, সন্নিহিত বাহু বাই কি বিপরীত বাহু, তাহলে কী দিতা কট থিতা নাকি, তাহলে কট স্কোয়ার থিতা প্লাস এই যে বিসি বিসি কাটা গেলে কী থাকে ওয়ান থাকে, তাহলে কী তাহলে আমরা কী পাই দেখো তো কসেক স্কোয়ার থিতা সমান আমরা কী পেয়েছি, তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিতা অথবা কি কট স্কোয়ার থিতা প্লাস ওয়ান, তাহলে আমরা একটু এখানে লিখে দিই
অত আমরা এভাবে লিখি 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে 15 নম্বর এখান থেকে আমরা পাই কটটাকে পক্ষান্তর করলে দেখো তো কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 পাই নাকি, তাই না? এই যে আমরা দেখো তো অর্থাৎ ত্রিকোণমিতিক অবদা বলি এগুলো আর কি নাকি, অর্থাৎ অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।